আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আমার লেখা একটি কবিতা পাঠ করতে যাচ্ছি। এই কবিতাটা আমি লিখেছিলাম রাজশাহীর আইবাদ ভ্রমণ করতে গিয়েছিলাম এবং ওখানে চারপাশের যে নৈসর্গিক সৌন্দর্য সেটাও উপভোগ করার পরেই এই কবিতাটা আমি লিখেছিলাম। কবিতাটার নামই দিয়েছি আমি আইবাদ। আইবাদ দেখতে আসলে অনেক সুন্দর। কেউ যদি আপনারা রাজশাহীতে কখনো ঘুরে বেড়াতে চান তাহলে অবশ্যই সেটা দেখতে যাবেন। আইবাদের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আইটি পার্কের ওখানেই অবস্থিত। তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমার কবিতা আইবাদ। আইবাদ পদ্মার তীরে গড়ে ওঠা আইবাদ, বারবার যেতে সেথা মনে জাগে বড় সাত। ঠান্ডা হাওয়া সদা বহে নিরবধি, মানুষ জমায় ভিড় সকাল থেকে সন্ধ্যা অবধি। দুই পাশে বাঁধা আছে সারি সারি তরি, নদীর পাড়েতে সরিষার খেদ ভরি ভরি। রোদের আলোতে জল করে চিকচিক, লোকের সমাগমে মুখর চারিদিক। তীব্র বাতাসে জল আশ্রে পড়ে তটে, আচমকা শব্দে ভয় মনে জাগে বটে। জলেতে নেমে জেলে ধরে সদা মাছ, তীরের দোকান পাটে চলে রকমারি সাজ। লম্বা লাঠির মতো সোজা ওই বাদ, সত্যই দেখে ধন্য হলাম আমি আজ। এই ছিল আমার সংক্ষিপ্ত কবিতা আইবাদ নিয়ে। আইবাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে যে সৌন্দর্য ছড়িয়ে আছে সেটা আমি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজ পর্যন্ত, পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আমার লিখা নতুন কোনো কবিতা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল। আর আমার চ্যানেলটিতে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তারা দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমার লেখা কবিতা আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। শুধু যে কবিতা আছে আমার চ্যানেলে এটাই নেই, আরও অনেক কিছু রয়েছে পড়ালেখা সংক্রান্ত অনেক কিছু। চ্যানেলকে সার্চ দিলে বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।